হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাই কেমন আছে ভালো হয়েছে একটু আমার চ্যানেলে পিস লাইফ ছিল একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত তুই দেখো আমি সকাল সকাল সমস্ত কাজ বাজে স্নান টান সেরে নিয়েছি তো আজকের দিনটা হচ্ছে খুবই স্পেশাল তো কিসের জন্য স্পেশাল তো সবটাই তোমাদের সঙ্গে বলছি তো চলো তোমাদের সব কিছু এক এক করে দেখাচ্ছি তো বন্ধু যদি দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি রান্না করে তো হ্যাঁ আমি হচ্ছে সকাল সকাল মানে রান্না বেড়া বসিয়ে দিচ্ছি তো কি রান্না করছি তো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আর হচ্ছে গিয়ে বলেও দিচ্ছি তো আজকে হচ্ছে মানে তোমাদেরকে তো বললামই আমার মেয়ের জন্মদিন তো আমার কাছে খুবই স্পেশাল একটা দিন কারণ জীবনে এই দিনটার মতো খুশির দিন আর হতেও পারে না তো আজকে হচ্ছে ভাবলাম যে হলো বালক সভা দিব তো তার জন্যই তো যে দেখো এখানে বানিয়েছে হচ্ছে গিয়ে তোমার খিচুড়ি আর হচ্ছে গিয়ে তোমার এখানে বানিয়েছি হল গো পায়েস আর বানিয়েছি হলো গিয়ে মানে তিন রকমের ভালো মানে কী যেন ভাজি মানে যেটা বলা কি বড়া বলতে পারো তো সেটা বানিয়েছি আর বানিয়েছি অল্প কয়েকটা হচ্ছে গিয়ে হলো পুরি আর আমাদের মধ্যে তো জানো মানে বালক সেবা মানে দিতে হয় পাঁচ বছরের মানে পাঁচ বছরের বেশি হলে দেওয়া যায় না তার নিচে দিতে হয় আর ছেলেদেরকে মানে এই নিয়মটা করতে হয় বালক তে মানে সেবা দেওয়া যায় মেয়ে ছেলে বলে কোনো কথা নেই কিন্তু মানে ছেলেদেরকে নিয়ে বালক সেবাটা মানে নিয়মটা করতে তো সেটাই আমিও করব তো আগের বার জন্মদিন মালে বালক সেবা দিয়েছিলাম তো ওই যে দেখো আমি সব কিছু রান্না বান্না করে এসে তো মানে কোনো আসেনি তো চলে আসবেন মন্দিরে পুজো দেওয়ার জন্য তো আজকে হচ্ছে দুটো মন্দিরে যাব তো এদিকে দেখো হচ্ছে মায়ের মন্দির রয়েছে মায়ের মন্দিরের পাশে রয়েছে হচ্ছে কি হলো বাবার মন্দির মানে শিবলিঙ্গ আছে তো আমার পুজো টুজো দেওয়া হয়েও গিয়েছে তো তোমাদেরকে আমি এখন হচ্ছে ঘুরিয়ে দেখাচ্ছি তো যাই হোক বন্ধুরা ওই মায়ের মন্দিরে পুজো দিয়ে চলে আসলাম হচ্ছে এখন গিয়ে হলো শিব মন্দিরে তো এখানে হচ্ছে বাবার মতো জল ঢালবো জল ঢেলে এখানেও পুজো পুজো দিয়ে যাব আর ওই যে দেখতে পাচ্ছি এখানেও মায়ের মন্দির আছে তো বাড়ির পাশে দুটোই মন্দির তো তার জন্য পুজো দিয়ে আসবো মেয়ের জন্মদিন বলে কথা আর হচ্ছে গিয়ে মানে এই বছরে মানে বড় করে মানে বার্থডে করার কোনো ইচ্ছে নেই শুধু পুজো টুজো দিয়েই মানে করে রাখবো আর হচ্ছে বড়ো কথা হচ্ছে কি আমাদের মানে পাড়াতে আজকের দিনে একটা বিয়ে আছে তো তো তার জন্যই মানে বিয়ে বাড়ি যাবে না বার্থডে বাড়ি আসবে কারণ এক হাতে তো কাজ করা যাবে না সবকিছু মধ্যে লোকের প্রয়োজন খাওয়াই বলো কাজে বলো তো তার জন্যই ভাবলাম যে না বিয়েটা মানে বিয়েবাড়ি তো আর আমার মেয়ের বার্থডের জন্য থেমে থাকবে না তো তার জন্য ভাবলাম যে না আমি এবছরে পুজো টুজো দিয়েই মানে আমার মেয়ের জন্মদিনটা পালন করব আর হচ্ছে বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি আছে যখন তো এই বছর আর আমি মানে মানে সন্ধ্যাবেলা আর ধুমধাম করে মানে আয়োজন করব না তো যে দেখো ফাইনালি আমার পুজো দেওয়া প্রায় হয়েই গিয়েছে এদিকে দেখো ওদের মানে কি মনে যে ফুর্তি হচ্ছে ওই দেখো আমার মেয়ে ভাগ্নি একটা মানে ওর বান্ধবী তোরা মিলে ওখানে হচ্ছে গল্প করছে আর দেখো মাঠে কি সুন্দর ঘাস রয়েছে এখানে হচ্ছে মানে আমার দিদি মানে আমার বরের হচ্ছে বর্দি পুজো দেওয়া হয়ে গিয়েছে তো এখন হচ্ছে গিয়ে হলো আমরা দাঁড়িয়ে আছি আর তোমাদেরকে মানে চার পিসটা ভালো করে ঘুরে দেখাচ্ছি আর এত রৌদ্র মানে কি বলবো প্রচণ্ড রৌদ্র এখন বাজে হচ্ছে গিয়ে হলো বেলা সাড়ে দশটা তো এখন হচ্ছে বাড়ি গিয়ে তো দেখো বাড়ি চলে আসলাম বাড়ির দিকে হচ্ছে মানে বালক সেবা দেওয়ার জন্য বসেও দিয়েছি তো তিনজন বালকে নিয়মটা করব তো আমাদের মধ্যে বালক সেবা দিতে হয় কি করে সেটা তোমাকে একটু মানে মানে বলি তো প্রথম হচ্ছে মানে ছেলেদেরকে এনে তা পা ধুইয়ে তারপরে হচ্ছে পা মুছিয়ে দিয়ে তারপরে হচ্ছে একটা আসনে বসিয়ে দিয়ে তিলকের খুঁটা দিতে হয় তারপরে হচ্ছে মালা দিতে হয় তারপরে হচ্ছে গিয়ে তুমি মানে যা অন্ন দিয়ে সেবা করাবে তো সেগুলি দিতে হয় তো আমি মানে মোটামুটি এগুলো সম্পূর্ণ কাজবাজি হয়ে গেছে দেখো তোমার দাদা ভাই হচ্ছে প্রণাম করছে আর শেষে দিতে হচ্ছে গিয়ে তোমার হলো একটা হচ্ছে বছর ফল আর হচ্ছে গিয়ে টাকা দিতে হয় তো সবগুলো নিয়ম আমি করেছি তো যাই হোক বন্ধুরা আর এইদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে একটু কেক না কাটলে কীরকম লাগে তো তার জন্য দেখো মেয়েকে একটু রেডি করে দিয়েছি ও দিদি লেহেঙ্গা দেখে কান্নাকাটি করছিল তো বললো যে ঠিক আছে তুই এইটা পরে কেক কাট তো তার জন্য ওকে দেখো লেখাগুলা পরিয়ে দিয়েছি ও কি সুন্দর খুশি হয়ে মানে পুরা ঢং করেছে তো ফাইনালি বন্ধু এই দেখো মানে কিছু মনে করো না আমরা মানে কেক কাটার কোনো ইচ্ছে ছিল না তো দোকান থেকেই কোনো রকম মানে কয়েকটা কেক এনে একটু ডেকোরেট করে আমি নিজেই মানে কেকটা বানিয়েছি আর এদিকে দেখো আমার মেয়ে কেক কেটেও নিয়েছে এখন হচ্ছে আমার মেয়ে কেক কেটে এক এক করে এখন হচ্ছে সবাইকে কেক খাইয়ে দিয়েছে খাইয়ে দিচ্ছে আর এদিকে মানে লেহেঙ্গাটা পরেছে ও মানে হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে আর আমার একটু ভয় ভয় করছে কখন না যেন ও পড়ে যায় পায়ে লেগে ফার্স্ট টাইম এত মানে এরকম মানে বড় সড়ো জিনিস পড়েছে লেহেঙ্গা তো বুঝতেই পারো আর হচ্ছে কি ওটা তো ওর না ওটা হচ্ছে দিদি ভাইয়া তো সেটা তো ওর বড় হবেই তো যে দেখো ওকে এখানে একটু ও দিদি ওকে মানে একটু কেক খাইয়ে দিচ্ছে আর আমিও খাইয়ে দিব আমি মানে এখন হচ্ছে মানে একটু ভিডিওটা করছিলাম এদিকে দেখো পিপি থাম্মি তারপর হচ্ছে দাদা ভাই তো সবাই মানে বসে রয়েছিল মধ্যে মানে এখন একটু সুন্দর যে দেখো আমার হচ্ছে লাল পুরো কত সুন্দর স্বাদ ছিল